আবারও একটি আপডেট নিয়ে আসছি ঢাকা সিটির, ঢাকা শহরের একদম প্রাণ কেন্দ্রে খুব ব্যস্ত একটি জায়গা আবদুল্লাপুর। এই আবদুল্লাপুরের যে ফ্লাইওভার, এই যে দেখছেন এখানে কিন্তু বিভিন্ন রুটের বিভিন্ন বাস কিন্তু আসলে এই মুখ দিয়ে কিন্তু আসলে ঢাকা সিটিতে ঢোকে। যা হোক আর কি, এই ফ্লাইওভার, এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তো সব মিলিয়ে একটা লেটেস্ট একটি আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি। আর প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন, সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের যানজট দূর করতে 2012 সালে হাতে নেওয়া হয় বিআরটি প্রকল্প। কিন্তু প্রকল্প শুরুর পর চার দফায় সময় বাড়িয়েও সর্বশেষ নির্ধারিত সময়েও শেষ হচ্ছে না প্রকল্পের কাজ। সর্বশেষ মেয়াদ বৃদ্ধির পর গত বছরের ডিসেম্বরে বহুল আলোচিত বিআরটি প্রকল্পের কাজ শেষ করার কথা, 6 বছরের কাজ শেষ করার কথা থাকলেও নানা অজুহাতে সময় বাড়ানো হয়েছে এ পর্যন্ত 4-4 বার। তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে প্রকল্প ব্যয়, সময় ফুরিয়ে গেলেও কাজ ফুরায়নি, তাই আবারও প্রকল্পের মেয়াদ বাড়ানো হতে পারে বলে সম্ভাব্য সূত্রে জানা গেছে। প্রিয় ভিউয়ার, দেখছেন গাজীপুর এলাকার একটি আপডেট, সর্বশেষ একটি আপডেট। এই এলাকার এত বড় বিশাল যে উন্নয়ন কর্মকাণ্ড ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে, তার কি অবস্থা, সেই অবস্থা সম্বন্ধে আমি বিভিন্ন তথ্য এবং সর্বশেষ একটি চিত্র আপনাদের সামনে আসলে তুলে ধরেছি। এবং এই জাতীয় আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে। ভিউয়ার, আপনি ইচ্ছে করলে আমাদের চ্যানেল ভিজিট করে আসতে পারেন এবং নিঃসন্দেহে আপনি আমাদের এই সুন্দর মানসিকতার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে লিখে যাবেন। প্রিয় ভিউয়ার, দেখছেন আবদুল্লাপুর এলাকার একটি সর্বশেষ আপডেট। ঢাকা সিটির উত্তরা হাউস বিল্ডিংয়ের পরে আবদুল্লাপুর মোড়, আবদুল্লাপুর মোড় থেকে বাঁয়ে গেছে, বামে গেছে বাইপাইল এবং সোজা গেছে গাজীপুরের দিকে। সেই একদম সেন্ট্রাল পয়েন্ট, সেই একদম টার্গেট পয়েন্ট আবদুল্লাপুর মোড়, আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, সব মিলিয়ে এই এলাকার একটি আপডেট। এবং এই ভিডিওটি আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন কোণা থেকে বিভিন্নভাবে ধারণ করেছি। প্রিয় ভিউয়ার, শীতের সকালে কুয়াশাচ্ছন্ন একটি সময়ে আমি ভিডিও করেছি, যার ফলে ভিডিওর কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়েছে তা আমি বলবো না। তারপরেও আমি হাল ছাড়িনি এবং শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকলে আমি সার্থক। প্রিয় ভিউয়ার, আপনি সাথেই থাকুন এবং চমকপ্রদ সব তথ্য জানুন এবং শুনতে থাকুন এবং দেখতে থাকুন এই এলাকার সর্বশেষ আপডেট। জানা যায় রাজধানী হতে সড়কপথে গাজীপুরের দূরত্ব 23 কিলোমিটার। যানজট না থাকলে সড়কপথে খুব সহজেই গাজীপুরে আসা যায়। দেশের অন্যান্য স্থানের সাথে সড়কপথে গাজীপুরের যোগাযোগ ভালো। গাজীপুরকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। এ পথ দিয়ে প্রতিদিন লাখ লাখ পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। বৃহত্তর ময়মনসিংহের 7টি জেলা এবং উত্তরবঙ্গের 23 জেলার মানুষ এই পথ ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করেন। যোগাযোগের ক্ষেত্রে গাজীপুরের গুরুত্ব অপরিসীম। এ গুরুত্ব বিবেচনা রেখে শুরুতে প্রকল্পের বিবরণীতে বলা হয়েছিল, অপেক্ষাকৃত ঘনবসতিপূর্ণ গাজীপুরে এই প্রকল্প বাস্তবায়ন হলে বসবাসযোগ্য হবে গাজীপুর নগরী, সহজ হবে মানুষ গণমানুষের যাতায়াত, বাড়বে ঢাকার গতি। প্রিয় ভিউয়ার, দেখছেন আবদুল্লাপুর এলাকার একটি সর্বশেষ আপডেট। ঢাকা সিটির একদম প্রাণ কেন্দ্রে অবস্থিত আবদুল্লাপুর, সামনে গাজীপুর, বাম পাশে বাইপাইল চান্দনা, যা হোক আর কি উত্তরা হাউস বিল্ডিংয়ের পরপরই আমি সেখান থেকে ভিডিও শুরু করেছি। এবং এই আবদুল্লাপুরের একটি ভিডিও আমি অন্য কোথাও যাবো না, শুধু এই আবদুল্লাপুরের বিশাল এই পরিচিত এবং বিশাল জনপ্রিয় এবং বিশাল কী বলবো, বিশাল ব্যস্ত এলাকার সম্পূর্ণ চিত্র নিয়ে আজকের আপডেট। আপনি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, কোথাও যাবেন না, চমকপ্রদ সব তথ্য নিয়ে আমি শেষ পর্যন্ত আপনার সাথে আছি।
ওই সময় আরও বলা হয়েছিল ব্যক্তিগত যানবাহন নয়, শুধু গণমানুষের পরিবহনের জন্য সড়কের মাঝখানে নির্মিত হবে বাস, র্যাপিড ট্রানজিট, কোনো সিগন্যাল ছাড়াই এসব গণপরিবহন চলবে নির্দিষ্ট গন্তব্যে। স্বপ্ন দেখানো হয়েছে বিআরটি চালু হওয়ার পর প্রতি ঘন্টায় 20,000 যাত্রী গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ঢাকা বিমানবন্দরে যেতে পারবে, আর গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে 30 মিনিট। এতে সড়কের দুই পাশে যানজট কমবে, সহজ হবে মানুষের যাতায়াত। প্রকল্পটি বাস্তবায়ন হলে গাজীপুর সিটির যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। প্রিয় ভিউয়ার দেখছেন গাজীপুর এলাকার একটি, দুঃখিত প্রিয় ভিউয়ার দেখছেন আবদুল্লাহপুর এলাকার একটি চিত্র এবং একটি আপডেট। আবদুল্লাহপুর ফ্লাইওভার এবং এক্সপ্রেসওয়ে, যেখান থেকে গাজীপুর থেকে এসে আবদুল্লাহপুর হয়ে উত্তরা হয়ে একদম কুড়িল হয়ে চলে গেছে মহাখালীর দিকে এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আবদুল্লাহপুর ফ্লাইওভার, সেই এলাকারই আপডেটটা নিয়ে আজকের ভিডিও আমি সাজিয়েছিলাম। প্রিয় ভিউয়ার দেখছেন আবদুল্লাহপুর পুলিশ বক্স, এটা কিন্তু একদম আবদুল্লাহপুর বাস স্ট্যান্ডের স্টপেজ, তার পাশে কিন্তু আসলে এটি অবস্থিত এবং বাম পাশের রোডটি কিন্তু গেছে বাইপাস চান্দনার দিকে। এই ফ্লাইওভারটি 6 লেনের, মাঝের 2 লেনে চলবে বিআরটির বাস, চালু হতে যাওয়া ফ্লাইওভার ও সেতুর 2 লেন টঙ্গী থেকে ঢাকামুখী যানবাহন ব্যবহার করবে। টঙ্গী সেতুর ঢাকামুখী পুরনো সেতু অপসারণ এবং সেখানে নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে। ঢাকা থেকে টঙ্গীমুখী যানবাহনকে পুরনো সেতু ব্যবহার করতে হবে। বিআরটি প্রকল্প 2012 সালে সরকারের অনুমোদন পায়। এ পদ্ধতিতে সড়কের মাঝে 2 লেনে চলবে শুধু বিশেষায়িত বাস। 2016 সালে বিআরটি চালুর পরিকল্পনা ছিল, কিন্তু নির্মাণ কাজ শুরু হয় 2018 সালের জানুয়ারিতে। গত সম্প্রতি প্রকল্পের কাজ এগিয়েছে 81.65%। প্রকল্পের ব্যয় বেড়েছে 109%, যা টাকার অঙ্কে 2,225 কোটি টাকা। নির্মাণ কাজের কারণে 4 বছর চরম দুর্ভোগ চলছে এই এলাকার বাসীর, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা থেকে জয়দেবপুর অংশে। কিন্তু বাস চালু তো দূরের কথা, এখন দুর্ভোগের আরেক নাম হলো এই বিআরটি প্রকল্প। এই পরিস্থিতিতে কাজ বাকি রেখেই উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত ফ্লাইওভারের একাংশ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে, বা খুলে দেওয়া হয়েছিল বা খুলে দেওয়া আছে, আসলে কিন্তু কাজের কর্মে কিছুই না। বৃষ্টি হলেই এলাকা ডুবে যায়, সড়কের বিশাল খালখন্দ ও পানিবন্ধতায় টানা কয়েকদিন যানজট এখানে থাকতে দেখা গেছে। প্রিয় ভিউয়ার, ঢাকার আবদুল্লাহপুর, ঢাকার যে এক্সপ্রেসওয়ে আবদুল্লাহপুর ফ্লাইওভার, সেই ভিডিওটা কিন্তু আমরা আসলে দেখিয়ে প্রায় শেষ করে ফেলছি। এই যে রোডটি গেল কিন্তু একদম বাইপাইল, অর্থাৎ বাইপাইল যে সাভারের দিকে যে রোডটা গেল সেটা কিন্তু আসলে এই সাইড দিয়ে গেলো, আর এইটা কিন্তু গাজীপুরের দিকে সোজা গেল। প্রিয় ভিউয়ার, এই পুলিশ বক্সের পিছন থেকে কিন্তু গাজীপুরের দিকে সোজা এই এক্সপ্রেসওয়ে বা এই ফ্লাইওভার কিন্তু আসলে গেছে। আজ যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আমি বিদায় নিচ্ছি।